এমনই আমাদের দিনকাল পড়ে গেছে যে অশুভ নববর্ষই মনে হচ্ছে। আর আমি তো আমার এত বৎসরের জীবন এরকম কঠিন পরিস্থিতি কোনোদিন সামনে পড়েনি, কিন্তু আমার এক এক সময় মনে হচ্ছে যে বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আর একই কথা, জীবনে আমাদের সংগ্রাম করতে হয়, প্রতিনিয়ত আমরা লড়াই করছি, তাই একই কথা আমি বলবো যে আমরা নিশ্চয়ই লড়াই করব এই অশুভ শক্তির বিরুদ্ধে, বা এই যা কিছু হচ্ছে আমাদের চারপাশের বিরুদ্ধে আমরা লড়াই করবো, আর জিতবো তো বটে, জিতবো। এবং অনেক আমরা সচেতন আছি, আমি একই কথা বলতে চাই না, আমরা সচেতন থাকি, সকল কথা শুনি, রাজ্যের কথা, দেশের কথা শুনি, এবং সকলেই আমরা অন্তত কিছু দিনের জন্য সংগ্রাম করার জন্য গৃহবন্দী থাকি এবং ঘরে নানারকম কাজ করি। আর সবসময় তো সংস্কৃতি জগতের মানুষ, আমরা বই পড়ি, ছবি আঁকি, গান গাই করি না, আনন্দের দিন কাটাই এবং সর্বশক্তি দিয়ে এই লড়াইয়ে সামিল হই এবং আমরা সকলে লড়াই করে আমরা জিতব। এবং আমাদের সত্যি নববর্ষ নতুন বছরের আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রতিজ্ঞা করছি আমরা সবাই জয়ী হই এই সংগ্রামে। পাঞ্জাবিতে দুঠোঁট রেখে বলছো যখন গাইতে থাকি পয়লা দিনে নববৈশাখী, পয়লা দিনে নববৈশাখী, পয়লা দিনে নববৈশাখী, শুভ নববর্ষ। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, গাছের পাতারা, ভালো থেকো, ভালো থেকো চর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। নমস্কার। এক অচেনা নববর্ষ এসেছে বাংলার ঘরে ঘরে, তবু আজকের এই শুভ দিনে প্রত্যেককে জানায় নববর্ষের প্রীতিও শুভেচ্ছা। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনেতে প্রেম আসে। নমস্কার, আমি পিঙ্কু। প্রতিবাদী আওয়াজের সমস্ত দর্শককে, এই নিউজ চ্যানেলের সমস্ত দর্শককে আমার তরফ থেকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মত বাদশাহ ইতিহাস হবে, পৃথিবী আমার শান্ত হবে। নমস্কার, আমি প্রীতি পর্ণা। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। এক ঝাঁকি ছেড়ানা যাদের জুড়তে মানা, মিলবে তাদের অবাদ স্বাধীনতা। নমস্কার, আমি সুদীপ্ত চৌধুরী খানাকুল থেকে। প্রতিবাদী আওয়াজের সকল দর্শক, শ্রোতা ও পাঠককে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।